পরের খবরে চোখ রাখবো ফের জালে ভুয়ো ডাক্তার, এবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেড়াচাপা গ্রামে ডাক্তার পরিচয়ে চিকিৎসা করতেন গোবিন্দ সরকার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তাঁর চেম্বারে হানা দেয় দেগঙ্গা থানার পুলিশ। হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত এবং আজ তাঁকে বারাসত আদালতে তোলা হবে। ফের একবার জালে ভুয়ো চিকিৎসক গোবিন্দ সরকার তাঁর নাম। এবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই বেড়াচাপা গ্রামের ডাক্তার পরিচয়ে চিকিৎসা করতেন এই গোবিন্দ সরকার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তাঁর চেম্বারে হানা দেয় দেগঙ্গা থানার পুলিশ এবং হাতে নাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। দীপঙ্কর দাস আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। দীপঙ্কর, কি জানা যাচ্ছে বিষয় আরো বিস্তারিত? দীপঙ্কর, তোমার আওয়াজটা পরিষ্কার আসছে না, শুনতে পাচ্ছ না? বলো। দেখো, গতকাল পুলিশ খবর পেয়ে বেড়াচাপা গ্রামে হানা দেয় এবং দেগঙ্গার বেড়াচাপা গ্রামে ডক্টর গোবিন্দ সরকার পরিচয় নিয়ে তিনি চিকিৎসা করছিলেন এবং রোগী আসে সেখানে দেখানো হয় বিনিময়ে। এই যে দীপঙ্কর, যদি একটু স্থান পরিবর্তন করা সম্ভব হয়, কারণ তোমার আওয়াজটা একটু সমস্যা হচ্ছে। গোবিন্দ সরকার তিনি বিভিন্ন জায়গাতে চিকিৎসা করতেন এবং বেড়াচাপা স্থায়ী চেম্বার ছিল এমনটাই পুলিশের কাছে খবর আছে এবং গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গতকাল রাতে দেগঙ্গার বেড়াচাপা গ্রামে হানা দেয় এবং তাকে গ্রেপ্তার করে আজকে তাকে বারাসাত আদালতে তোলা হবে। ধন্যবাদ দীপঙ্কর। ডেথ সার্টিফিকেটে লেখা নেই মৃতের নাম, এই অভিযোগ তুলে শ্মশান থেকে দেহ ফিরিয়ে এনে হাসপাতালে বিক্ষোভ মৃতের আত্মীয়দের। কল্যাণীর জেএনএম হাসপাতালের এই ঘটনা। মঙ্গলবার রানাঘাট হাসপাতাল থেকে মঞ্জুশীল নামে এক মহিলাকে নিয়ে আসা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে মৃত্যু হয় তাঁর। অভিযোগ, এরপর ডেথ সার্টিফিকেটে তাঁর নাম না লিখেই দেহ ছেড়ে দেওয়া হয়। পরে শ্মশানকর্মীরা নজরে আসে বিষয়টি, তখনই মৃতের আত্মীয়রা হাসপাতালে দেহ ফিরিয়ে এনে বিক্ষোভ দেখায়। পরে অবশ্য ডেথ সার্টিফিকেট দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন মৃতের আত্মীয়রা। কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন, তুলে নেওয়া হয়েছে কন্যাশ্রীতে প্রাপ্ত টাকাও, এমনই গুরুতর অভিযোগ উঠল বর্ধমানের মঙ্গলকোটে। অ্যাকাউন্টটি লাখুটিয়া জেএনজি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পম্পা মাঝির। তাঁর অভিযোগ, 2014 থেকে বারবার স্টেট ব্যাংকের মঙ্গলকোট শাখায় গেলেও তাঁর পাসবই আপডেট করা হয়নি। বলা হয় কন্যাশ্রী প্রকল্পের টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকছে না। শেষ পর্যন্ত অনেক অনুরোধ উপরোধে এবছর পাসবই আপডেট করা হয়, তবে তা 2015 সাল পর্যন্ত, তখনই বেরিয়ে আসে গোটা বিষয়টি। দেখা যায় উত্তরপ্রদেশের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে ছাত্রীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে, এমনকি তুলে নেওয়া হয়েছে তাঁর কন্যাশ্রীর টাকাও। ছাত্রীর অভিযোগ, ব্যাংক কর্মীদের মদতেই এমন ঘটনা, বিষয়টি স্কুলেও জানিয়েছে সে। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের একটি স্কুলে। ধৃতের নাম রাজু দেবনাথ। অভিযোগ, সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে স্কুলেই শ্লীলতাহানি করে স্কুলেরই কম্পিউটার শিক্ষক। গতকাল স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করেন অভিভাবকরা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। ততক্ষণে গা ঢাকা দিয়েছে ওই শিক্ষক, তবে শেষ রক্ষা হয়নি। রাতেই পুলিশের জালে ধরা পড়ে যায় অভিযুক্ত।